অর্চনা বর্ধনের স্মৃতির উদ্দেশ্যে দশম বর্ষ বঙ্গ শিরোমণি অনন্য সম্মান 2020 আয়োজন করেছে রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন ও ইন্ডিয়ান ইনস্টিটিউশন অফ জার্নালিস্ট কলকাতা প্রেস ক্লাবে। এই অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন সমাজসেবী স্বপন সমাদ্দার, সভাপতি অনিল কুমার দাস ও সম্পাদক অনুপ কুমার বর্ধন। বিশেষ অতিথিরা উপস্থিত হয়ে অনুষ্ঠানের মান বাড়িয়েছেন, তারা হলেন রক্তিম দাস, উমেশ রায় ও অমলেশ রায়। এবার মোট 12 জনকে বঙ্গ শিরোমণি সম্মান দেওয়া হয়েছে। তারা হলেন যথাক্রমে স্বপন সমাদ্দার, সুধীর দত্ত, ডাক্তার অরুণাভ লালা, দেবাশিস বাঘ, অরুণ লোধ, চিন্ময় দাস, শর্মিষ্ঠা বসু, ডাক্তার বিএন দাস, সুরেন্দ্র কুমার সিং, শ্রীলগ্না দেব, ভৈরবানন্দ মহারাজ আদি ও রাহুল বোস। এছাড়া উপস্থিত ছিলেন দেবব্রত রায়চৌধুরী, মৌসুমী বর্ধন, অমিত রায়, সন্দীপ বাঘ প্রমুখ। অর্চনা বর্ধনের স্মৃতিচারণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সম্পাদক অনুপ কুমার বর্ধন। শুভজিৎ বসুর রিপোর্ট, ক্রাইম ব্রাঞ্চ। সাহিত্য, সংস্কৃতি কিংবা সাংবাদিকতা এসব জগতে কেউ বিশেষ নিজে কৌতুকের সঙ্গে নিয়ে বলে না আরকি, হ্যাঁ, তার জন্যই যত গণ্ডগোলটা ঘটে যায় আর কি। কিন্তু এক্ষেত্রে অনুপদা ব্যতিক্রমী ছিলেন আর কি, মানে তিনি সবসময় বউকের সঙ্গে নিয়ে ঘটতেন, তার জন্য কোনো ব্যতিক্রমী ঘটনা ঘটেনি জীবনে। এবং অতি সত্যি প্রেরণা ছিলেন এবং সবসময় আমাদেরকে উৎসাহিত করতেন। এবং আজকে এই একটা অনুষ্ঠানে বৌদি নেই, ওনার আকস্মিক মৃত্যুটা সত্যি সত্যি আমার কাছে খুব বিরাদ। এবং উৎসাহ উন্মাদনায় উদ্দীপনায় তারা কাজ করতে লেগেছে। এত ভালো অনুষ্ঠান হচ্ছে, প্রত্যেকটা অনুষ্ঠানে আসে, একটা জায়গায় খুব ভারাক্রান্ত যে মানুষটি অনুপদাকে প্রেরণা দেবে, সহযোগিতা করতে, সেই মানুষটি আজকে নেই। খুব অল্প বয়সে তিনি চলে গেছেন অর্চনা মঞ্চ, কিন্তু চলে গেলেও আজকে যে একটা সুন্দর অনুষ্ঠানের মধ্যে বারবার যেটা মনে পড়েছে, তিনি যেন আমাদের মধ্যেই বিরাজ করছেন। তাই অর্চনা পর্যন্ত যেখানেই থাকুক তার আপনার শান্তি কামনা করি, তিনি ভালো থাকুক। এবং সেখান থেকে অনুদ্রা মৌসুমীর থেকে শুরু করে সবাইকে এই প্রতিষ্ঠানকে যেন আশীর্বাদ করে, সহযোগিতা করে, যেন এই প্রতিষ্ঠানটা আরও সুন্দরভাবে এগিয়ে যেতে পারে, আরও অনেক অনেক মানুষ যেন এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পারে, এবং যারা সমাজে প্রতিষ্ঠিত হয়নি তারাও যেন আগামী দিনে প্রতিষ্ঠিত লাভ করে সমাজের জন্য যেন কিছু করতে পারে। সুতরাং এই রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনকে আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, সাথে সাথে অর্চনা মন্ত্রণালয়েরও আপনার সাথে।